আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবান ঈদের স্পেশাল খিচুড়ি ভুনা। সাধারণত আমরা কোরবানির দিন সকালবেলা মাংসের সাথে খিচুড়ি তো অনেকেই পছন্দ করি, আর যারা পছন্দ করি তাদের জন্যই আজকে আমার এই ভুনা খিচুড়ির রেসিপি। চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম ঝরঝরা ভুনা খিচুড়ি। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ বাসমতি চাল। চালটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পরে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে ভাতটা খুব ঝরঝরা হয়। আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল, মুসুরির ডাল। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। আমি নিয়েছি 2 কাপ চাল এবং 1 কাপ ডাল। 1 কাপ তেল আমি খুব ভালো করে কড়াইয়ে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে অর্ধেকটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। দু টুকরো দারচিনি, দুটো এলাচ এবং 2টো লং দিয়ে আমি গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিচ্ছি এই কারণে আমি যেহেতু এখানে গুঁড়া মশলা দেবো, এই ক্ষেত্রে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, এবং লবণ 1 চা চামচ। আপনারা চাইলে লবণটার স্বাদ অনুযায়ী বা দেখে আবারও দিতে পারেন কম হলে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দিচ্ছি ডাল, ভিজিয়ে রাখা মুসুরির ডাল। ডালটা আমি খানিক কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক সময় ডাল সেদ্ধতে একটু দেরি হয়, এই ক্ষেত্রে আমি এই প্রসেসটি করে থাকি, তাহলে ডালটা কাঁচা কাঁচা থাকে না এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। ডালটা বলক চলে এসেছে, সামান্য পরিমাণ কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা খুব ঝরঝরা ভাবে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন মিশিয়ে দিচ্ছি ডালের সাথে। খুব আলতো করে মেশাতে হবে, তা না হলে চালটা ভেঙে যেতে পারে। আর আমি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, ভাজলে ভাতটা খুব ঝরঝরা হয়, একটা আরেকটার গায়ে লেগে যায় না। এক্ষেত্রে অনবরত নাড়াচাড়া করতে হবে, কিন্তু আলতো করে নাড়াচাড়া করতে হবে যাতে চালটা ভেঙে না যায় এবং ডালটাও পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট কাপের যে কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম, চাল নিয়েছি 3 কাপ, চাল এবং ডাল মিশিয়ে আমি নিয়েছি 3 কাপ, তার জন্য দরকার 6 কাপ পানি। আমি দিয়ে দেবো 5 কাপ পানি, ফুটন্ত পানি। পানি 5 কাপ দেওয়ার কারণ হচ্ছে ভাতটা আমি যেহেতু চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই ক্ষেত্রে আমি 5 কাপ পানি দেব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং একটু হালকা বলক আসলে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এবং
পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কিছুটা আছে। এই সময় যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1 কাপ পরিমাণ, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে এজন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এবং পানিটা যাতে শুকিয়ে যায় এজন্য মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু পানি আরও অনেক বেশি পানি রয়েছে, একেবারে পানিটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা একেবারে শুকিয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দেব যাতে ভেজা ভেজা ভাবটা চলে যায় এবং একেবারে ভাতটা ঝরঝরা হয়ে যায়, খিচুড়িটা পুরোপুরি ঝরঝরা হয়ে যায়। এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, ভাতটা ঝরঝরা হওয়ার জন্য ঢাকনাটা খুলে রাখতে হবে। রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি কিছুক্ষণ এভাবে রেখে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজেই কোরবানি ঈদ স্পেশাল ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার সার্থকতা। যারা বিশেষ করে ভুনা খিচুড়ি বা খিচুড়ি খুব বেশি পছন্দ করে থাকেন, তাদের জন্য স্পেশাল আজকের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।